নোয়াখালী আকাশনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেছেন, সরকারি ভাতা দেওয়ার কথা বলে টাকা নিলে আল্লাহর গজব পড়বে। এই টাকা দিয়ে যদি সন্তানদের পড়ালেখা করান তাহলে সেই সন্তান মানুষ হবে না। শুক্রবার দুপুরে সোনাইমুড়ি উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়নের সাবেক বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার, কলেজ অধ্যক্ষ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক এবং ইউপি সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমার মনে হয় 75 উপরে একজন বয়স্ক মহিলা আছে আমার সাথে দাঁড়ায় আছে, কয়েকজন বাবা আমার বয়স বাধাটা হয় না আর গড় নাই, প্রতি বিয়ে হচ্ছে খুব পুরো আলাদা থাকে, তাহলে কেন আমাদের বয়স্ক বাধা দেয় না? ক মেম্বার আমার কাছে 3000 টি আসা, সচিব আমার কাছে টি আসা, উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিন মিয়ার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ মা বাবুল বাবু, সোনাইমুড়ি পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। তার কাছ থেকে টাকা নিয়ে আপনি আপনার ছেলে মেয়েকে খাওয়াবেন, আপনি মনে করেন আপনার ছেলে মেয়ে মানুষ হবে? ইম্পসিবল। তবে আমরা কোরআন হাদিস সব উত্তর হয়ে যাবে। আমি বাধ্য হিসেবে মহিলাকে বলছি আপনার কালকে সকাল 10টায় চাকরি মহিলা বলছে একবার আপনি ওখানে ডাকাবো, মেম্বাররা থাকবে ওখানে, কারা কারা করছে এটা বিষয়ে আপনি ওখানে বসে করবেন। আমার আছে আপনারা যারা সচিব মহোদয় আছেন, এই বয়স্ক শুধু বয়স এই বাবা ব্যবহার না, এরপরে টাকা আর উপরে মোবাইলে চলে যেত, এটা অনেকটা কিছুটা কমে আসছে। সমস্যাগুলো সব আপনি করেন। লুনা ফ্রোস্নিপা, ঢাকা পোস্ট। এটা না হতে আওতায় আছে।